আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেন্সে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকে খোসাগুলোকে ভালো করে ছিলে নিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে আমি কেটে নেবো। আগে সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো। সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি 5 মিনিটের মতো আলুগুলোকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি, আলুগুলোকে এবার ছেঁকে নেবো। এবার আর একটু ভালো জল দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ভালো করে জলটাকে ঝরিয়ে নেব আমি। এখানে আমি একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, আমি এবার আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আলুগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এবার আলুগুলোকে একটু ছেঁকে নেবো। টিস্যু পেপারের উপরে এবার আলুগুলোকে আমি ঢেলে নেবো। টিস্যু পেপারের উপরে আমি বিছিয়ে রেখে দেবো আলুটাকে, তাহলে এক্সট্রা যে জলটা আছে জলটা শুকিয়ে যাবে। এখানে আমি তেল গরম করে নিয়েছি, তেলটা খুব গরম করে নিতে হবে। আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। হাইটে রেখে একে 2 থেকে 3 মিনিট মতো আমি 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেবো। 2 থেকে 3 মিনিট মতো আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেবো। তুলে নিয়েছি। এবার আমি তেলটাকে আবার গরম করে নিয়েছি। এটা খুব হাইটে গরম করব না, মিডিয়াম হিটে অল্প করে গরম করে নেবো। দিয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আর আমি আরও ভালো করে ফ্রাই করে নেবো। এরকমভাবে 2 বার ফ্রাই করলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো ক্রিস্পি হবে। মিডিয়াম হিটে এটাকে 3 থেকে 4 মিনিট মতো আমি ফ্রাই করে নেবো। তিন মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নেবো। ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা তো খুবই পছন্দ করে, এভাবে বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চারা প্রচণ্ড খুশি হবে। আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।